This video is made for fun, not to hurt any race, caste or individual. Please don't take it any other way. Have fun watching the video and keep smiling. কি লেখা দেখিস? I love you. বড় বড় লাল কালিতে লিখেছে, এটা দেখ, from কল্পনা বৌদি to নীল। শোনো না, এখানে হ্যান্ডরাইটিং ধরা পড়ে গেছে। এবার এইটা আমি নিয়ে ওর বাড়িতে যাচ্ছি, দাঁড়া সাথে এই ঝেটাটা দেখ। আজকে কল্পনা একদিন তো বলিস না। ঠান্ডা পড়েছে বাইরে, বাপরে বাপ। একটু কপি করো, একটু কপি করো। কফি? হ্যাঁ একটু কপি খেতে হবে। কফি একটু পরে করবো, বুঝলে। শোনো না, বলছি কালকে না আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, মনে আছে? তোমার থেকে 500 টাকা নিলাম যে, ওই লিপস্টিক একটা। তো কি হয়েছে? কি হয়েছে আর কি বলবো, 500 টাকাটা আমি কোথায় রেখেছি, না রেখে কিছুতেই মনে করতে পারছি না কোথায় গেল। যাব বাবা, এবার কালকে চলে আসবে, মেসেজ দিয়েছিল ফোনে, জানো, যে কালকেই চলে আসবে 10টার সময়। তুমি মনে করছো না? আমি কি করে দেবো বলো তো লোকটাকে, আসলে পরে চলে যাবে। আমি একবার দিয়ে দিয়েছি, আর আমার থেকে চাইবে না, আমার কাছে টাকা পয়সা দেওয়ার মতো নেই। সেটা চাইছি না, কিন্তু জিনিসটা কালকে না নিতে পারলে তো ফেরত চলে যাবে। কাল যদি না নিতে পারি তাহলে তোমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি তো জানো যে অনলাইনে কত সমস্যা, একবার অর্ডার ক্যান্সেল হয়ে গেলে পুরো আইডিটাই ক্যান্সেল করে দেওয়া। কোনো বই খাতা ডায়েরির ভিতরে রাখোনি তো? ভুলে দেখছি না, খাতার মধ্যে নেই। দেখতে পাচ্ছি নেই তো, কি করবো রে বাবা, বুঝতে পারছি না। আরে পরে খুঁজবে, তুমি একটু কপি করে নিয়ে আসো তো, যাও কপি করতে। দাঁড়াও দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও। তুমি দেখেছিলে? আরে না বাবা, তুমি আমাকে দেখিয়ে রেখেছো, আমার দেওয়া ছিল, দিয়ে দিয়েছি। তুমি কোথায় তুমি জানো? খোঁজো খোঁজো, শুধু কোনো এক গিয়ে থাকে যদি। আমার থেকে টাকা চাইবে না, পরিষ্কার বলে দিচ্ছি, আমি দিয়ে দিয়েছি, ব্যাস আমার কাজ শেষ। গ্রিটিংস কার্ড, কি সুন্দর দেখতে গ্রিটিংস কার্ডটা, তুমি আমাকে দিয়েছো এটা? হ্যাঁ দেখি 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 দেখি। হ্যাঁ দাও না গো, তুমি আমাকে এটা দিয়েছো গো। আই লাভ ইউ? হ্যাঁ আই লাভ ইউ টু। আরে দাও, বলছি আই লাভ ইউ লেখা গ্রিটিংস কার্ড আমি কখন দিলাম তোমাকে? তুমি দাওনি, তুমি আমাকে সারপ্রাইজ দাও, খাটাতে তো রেখে দিয়েছো। হ্যাঁ আরে না না, আমি জানি নি এটা। না না, আমি জানি তুমি মিথ্যা কথা বলছো। খুব সুন্দর হয়েছে গো, খুব দারুণ দেখতে এটা। বাহ, আমার এরকম গ্রিটিংস কার্ড সবসম। কি পড়ছে গো, ভিতর থেকে দেখো দেখো, গোলাপের পাপড়ি, ভেতরে গোলাপ রেখেছো মনে হচ্ছে তুমি। হ্যাঁ হ্যাঁ, আমার এরকম গ্রিটিংস কার্ড সবসময় পছন্দ, কি সুন্দর দেখতে। দেখতে তো ভালো, কিন্তু এটা আমি মানে ইয়ে কি গো, কি গ্রিটিংস কার্ডের মধ্যে গোলাপ ফুলটা তুমি আমাকে যদি দিয়ে থাকো তাহলে গোলাপ ফুলটা কোন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে কেন? শুকনো গোলাপ তো এটা। হ্যাঁ তো তাই তো, তোমাকে শুকনো গোলাপ দিতে। একটা চিঠি চিঠি গোছের কি এটা, কি রে কি কাগজটা, কি এটা
তুই দেখি 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 চিঠি দেখাও দেখাও না 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 আমি দেখবো দাঁড়াও কিছু বুঝতে পারছি না কি ব্যাপার কি দুষ্ট দুষ্ট মুক্তি তোমার মিষ্টি মিষ্টি হাসি তাই তো আমি তোমাকে এত ভালোবাসি ইতি তোমার কল্পনা বৌদি দেখি 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 কল্পনা বৌদি দুষ্ট দুষ্টি মুক্তি তোমার মিষ্টি মিষ্টি হাসি তাই তো আমি তোমাকে এত ভালোবাসি কল্পনা বৌদি তোমাকে লাভ লেটার দিয়েছে হ্যাঁ কি গো কই না তো বৌদি কালো হাত থেকে পাঠালো নাকি এটা না হাসছো কেন না না এমনি হাসলো বৌদি আমাকে লাভ লেটার দিলে সে তো মানে তুমি আমার সাথে এত বড় বিট্রেটা করতে পারলে কি বিট্রে করলে আই লাভ ইউ লেখা আছে চিঠির নিচে দেখো ভেতরে আর গোলাপ ফুলটাকে দেখে মনে হচ্ছে তো কম করে এক মাস পুরনো তার মানে এই লাভ লেটারটা এক মাস পুরনো চিঠি দেখি বৌদি যদি দিয়েই থাকিস আমার হাতে দেবে মানে এইখানে বিছানার তলে কোথা থেকে এলো তোমার তোমার হাতে কি করে এলো আমার হাতে পড়েনি এটা এটা আমার হাতে পড়েনি বুঝেছিস কিন্তু আমাকে তো দেয়নি এরকম আমি টাকাটা খুঁজতে গিয়ে জাজিমটা তুলে ভাগ্যিস আমি জাজিমটা তুললাম তোমার কুকিরটা বেরিয়ে গেল হ্যাঁ তুমি এতটা নিচে নেমে গেছো খালি উল্টো পাল্টা কথা আমি তো জানতাম যে কল্পনার সাথে তোমার একটা কিছু চলছে আরে আমি হাতে না ধরা পড়ে গেল ভাবতে দাও না আমি কল্পনা বৌদিকে নিয়ে তোমার সাথে একটু প্ল্যান ট্যান করি সেটা আলাদা কিন্তু কল্পনা বৌদির সাথে আমার সেরকম রিলেশন নেই সেই রকমই আছে সেই রকমেরই আছে সে তো একটু হাসি মজা করে গোলাপ তোর মুখে আমি ছুড়ে মারবো তোর কল্পনার গোলাপ হ্যাঁ শোক বসে বসে শোক গোলাপের গন্ধ শোক সারা ছেঁচল বেটা ছেলে বাড়িতে বউ থাকা সত্ত্বেও তুই গার্লফ্রেন্ড পাঠিয়েছিস কি মানে না গ্রিটিংস কার্ডটা সুন্দর কিন্তু এটা আমার নয় এটাই বলতে চাইছি আমিও তাই ভাবছি যে তোমার মতো বেটা ছেলে আজ অবধি বউকে একটা গ্রিটিংস কার্ড কিনে দিল না সে কি করে একটা গ্রিটিংস কার্ড কিনে দেবে না আচ্ছা ছাড়ো এটা আমি নিজের কাছে রেখে দিচ্ছি তুমি বাদ দাও তুমি রেখে দিচ্ছ মানে আজকে এর একটা হেস্তো নেস্ত আমি করে ছাড়বো কল্পনা কি করে ওই ফ্ল্যাটে থাকে ও শাশুড়িকে নিয়ে আমি আজকে দেখে নেবো ফ্ল্যাট ছাড়া করবো ওকে ফ্ল্যাট ছাড়া আমি যাচ্ছি সব ফ্ল্যাটের বউদের ডেকে ছাড়ো এটা প্রমাণ এটা প্রমাণ ছাড় আরে কত শোনো কত শোনো তুমি আটকাচ্ছ কেন এইসব অনুকূল করো না এটা কল্পনা বৌদি আমাকে দেয়নি দেখা দেখা কল্পনা বৌদিকে কি কে দিয়েছে কে দিয়েছে আরে লোকে কি ভাবে কল্পনা বৌদি একটা মান সম্মানের ব্যাপার না আমি ওকে পাড়া ছাড়া করে ছাড়বো আমি ওখানে থাকতে দেবো না ওকে বুঝেছো ও ফ্ল্যাটে ও থাকা আমি বার করছি ও ফ্ল্যাটে থাকবে আর আমার বরের সাথে মুখ কালো করবে হ্যাঁ আমার বরের সাথে মুখ কালো করবে কেন হ্যাঁ আর কোন ব্যাটা ছেলেকে পাইনি আমার বউকে দশজন এসেছে তুমি দেখো ঠিক আছে এই তোর হ্যান্ড রাইটিং আমার কাছে প্রমাণ আছে এই যে কল্পনা হ্যান্ড রাইটিং তো ছাড়ো আমি পার্সোনালি গিয়ে কল্পনা বৌদিকে জিজ্ঞেস করবো যে বৌদি তুমি কি আমাকে আই লাভ ইউ এরকম লিখে পাঠিয়েছিলে তা এইসব এইভাবে বলার কি দরকার আমার বউ জানা জানি হয়ে গেল যদি তোকে লিখতেও কল্পনা বৌদি তুই কি ওকে অ্যাকসেপ্ট করতিস তুই আই লাভ ইউ আই লাভ ইউ বলতিস তুই হ্যাঁ না না এইসব আমি বলতাম না ভেবে ভুলে যাস না যে তোর বউ এখনো বেঁচে আছে বুঝেছিস আমি তোমাকেই ভালোবাসি যতক্ষণ আমি বেঁচে আছি কোন নারীর দিকে তুমি চোখ তুলে তাকাতে পারবে না আমি চোখ গেলে দেবো তারও চোখ গেলবো তোরও চোখ গেলে দেবো আরে আমি তাকাইনি সত্যি কথা বলছি আমি মানে একটুখানি ইয়ারকি পড়ি ওইটুকুই চিঠি দাও না 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 চিঠি দাও আরে দিও না এসব বেকার অশান্তি হবে গেলে চিঠি দাও এটা কল্পনা বৌদি চিঠি নয় এই দাঁড়াও তো ভালো করে দেখি তো কার হাতে লেগে না কি দেখবে তুমি কি দেখবে দেখার কিছু বাকি নেই কল্পনাই লিখেছে সারা শয়তানি দাও দেখতে দাও না দুষ্টু দিকে তো ছড়াটা খুব সুন্দর
কিন্তু কল্পনা বৌদি এরকম ছড়া লিখতে পারে আগে তো জানতাম না। কেন কো মনমিল লাড্ডু ফোটা, মনমিল লাড্ডু ফোটা, বড় বড় লাড্ডু ফোটা না? হ্যাঁ দাও ছেড়ে দাও, আমি ওখানে এখনই আমার ফ্ল্যাটে যাচ্ছি। না না না, এসব নিয়ে ঝামেলা বাঁধবে। তুমি দেবে কি দেবে না? আরে আরে এসব ঝামেলা দেবে কি দেবে না? দাও দাও ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি এটাই প্রমাণ, ছিটতে তোকে দেব না আমি। হ্যাঁ বেকার বেকার একটা মেয়ের নিয়ে তুমি ঝামেলা বাঁধি করবে? তা ছেড়ে দে না ছেড়ে দাও, ওর শাশুড়ি ওকে কি যাতা করে বলবে, পাড়া পাড়া প্রতিবেশীরা কি বলবে, না এই সব চিঠি ছেড়ে দাও। এটাটা ছিললে না লাভ, এটাটা এটাই প্রমাণ ছিল। আমার মনে হচ্ছে কেউ বদমাইশি করে কল্পনা বৌদির নাম করে ঘরের মধ্যে এটা এসে রেখে গেছে। কি এসেছিল বলো তো আমাদের বাড়িতে, মনে পড়ে? আমি মানে তুই যখন ঘরে একা থাকো কেউ তোমার সাথে দেখা করতে কেউ আসেনি। তোমার কি ভাবলে যে চিঠিটা ছিঁড়ে দিয়ে তুমি ওকে বাঁচিয়ে নিলে কল্পনাকে? আমার কাছে এখনো এইটাই প্রমাণ আছে। কেন বলতো, এই দেখ দেখ কি লেখা দেখেছিস, আই লাভ ইউ, বড় বড় লাল কালিতে লিখেছে এটা, দেখ ফ্রম কল্পনা বৌদি টু নীল। এখানে ওর হ্যান্ডরাইটিং ধরা পড়ে গেছে। এবার এইটা আমি নিয়ে ওর বাড়িতে যাচ্ছি, দাঁড়া সাথে এই ঝেঁটাটা কল্পনার উপর বিশ্বাস নেই, আমার উপর বিশ্বাস আছে তো, এই ভালোবাসো আমাকে? সে তো আরোই বিশ্বাস নেই তোমার উপর। 420 লোক তুমি আমাকে নিচ থেকে ডেকে নিয়ে এসেছিলে কিসের জন্য? কেন নিচ থেকে টানলে তুমি আমাকে? তুমি আমাকে আটকালে কিসের জন্য? কাকিমাকে বলতে যাচ্ছিলে কেন আটকালে তুমি? ও কেন বেকার একটা ভালো মেয়ে মানুষকে বদনাম করতে যাচ্ছ? এরকম করে যে খুশি তাকে খুশি বদনাম করতে পারে রে, এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। বড়টার সাথে বিয়ে করে না, সত্যি একটাবারে ধার কি লোক, চি 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 চি, একেবারে ধার কি, একেবারে ধার কি, চিঠিটাকে ছিঁড়ে দিয়েছে। প্রমাণ তো দেখাতে হবে, তোমাকে বাঁচানোর চেষ্টা করছে না কল্পনাকে, যাতে ধরা না পড়ে কারুর কাছে। আরে শোনো না, আরে কান্নাকাটি থামাও, কি হলো নাকি? যা তো কথা বলো না, বসে যা, ফালতু লোক, যা আজব মানুষ, কল্পনার সাথে কি প্রেম করে দেবে, যা। আরে শোনো দেখি, আমি এটা নিয়ে যাচ্ছি কল্পনা বৌদির কাছে, গিয়ে জিজ্ঞেস করবো যে কল্পনা বৌদি এই কি ব্যাপার, এটা কেন দিয়েছো আমাকে, ঠিক আছে? বেকার বেকার তোমার অশান্তি চাইতে আমি কি জিজ্ঞেস করে আসি, যাচ্ছি। আরে শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো, কি হলো আমার? শোনো না, তুমি শোনো। আরে তুমি তো এটা নিয়ে অশান্তি করছো, তো আমি যাই জিজ্ঞেস করি নি কল্পনা বৌদি কেন দিয়েছে এটা। কল্পনা ফ্ল্যাটে যাচ্ছো নাকি? হ্যাঁ। শোনো, এটা কল্পনা তোমাকে লেখেনি। কেন? এই তো তুমি চিঠি দেখালে, তারপরে এই যে এখানে সব কল্পনা বৌদি এসব যে লেখা আছে, যে এই যে এটা আমি লিখেছি, এটা প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। কি প্র্যাঙ্ক করার জন্য এত সুন্দর কার্ডটাকে তুমি নষ্ট করলে? এটা তোমার জন্য আমি কিনেছি, কেমন লাগলো বলো তো। আরে আমার জন্য কিনেছ, আর আমার নাম কোথায় লেখা রইলো? এখানে তো কল্পনা বৌদির নাম লিখে দিলে, তুলে দাও। আমি ভাববো তুমি নয়, এটা আমাকে কল্পনা বৌদি দিয়েছে। আমি দিয়েছি, ওই ক্যামেরা বন্ধুদের হাই বলে দাও, হাই, ওসব কথা বাদ দাও, ছাড়ো। বেকার বেকার এরকম প্ল্যান করে একটা সময় নষ্ট করলে, একটা কাজ নষ্ট করলে। না না, তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা যারা নতুন এসেছেন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রিপশান পুরো ফ্রি, সেটাকে লাইক করুন, লাইক শেয়ারের বন্যা বয়ে দিন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই ফ্রেন্ডস।